দেশের 64টি জেলায় খাল সংরক্ষণী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান। খাল জাতীয় সম্পদ, এটা নষ্টের অধিকার কারো নেই। সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর রামপুরা জিরানি খালের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তরুণদের একত্রিত করে সব জলাশয় ও খালে দীর্ঘমেয়াদী পরিচ্ছন্নতা অভিযান চালানোর অঙ্গীকার করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, লোক দেখানো নয়, পরিচ্ছন্নতা কার্যক্রম টেকসই করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে 64টি খাল জলাশয়ে এই কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে তা সারা দেশে চলবে বলেও জানান উপদেষ্টা আসিফ। শুধুমাত্র লোক দেখানোর জন্য একটি খাল পরিষ্কার কিংবা এ ধরনের কর্মসূচি করতে চাই না। সে কারণেই যুব দিবসে আমাদের যে যুব সংগঠনগুলো আছে তাদেরকে কাজে লাগিয়ে তাদের সহযোগিতা নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সহযোগিতা নিয়ে আমরা 64টি জেলায় 64টি খাল কিংবা জলাশয় পরিষ্কার করার কর্মসূচি হাতে নিয়েছি। এটা আজকে থেকে শুরু হয়ে আগামী 15 দিন পর্যন্ত চালু থাকবে এবং এইটা আমরা শেষ করে দেব না। আমরা প্রত্যেকটা খাল কেন্দ্রিক একটা স্থানীয় পর্যায়ের কমিটি করে দেব, যারা দেখবে যে খালটা কারা আবার নোংরা করার চেষ্টা করছে এবং প্রথমেই তাদেরকে সেখানে প্রতিহত করা হবে।